হ্যালো আপনারা আপনি টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে গাড়ির ব্লু বুক থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সব ক্ষেত্রেই কিন্তু এবার হবে স্মার্ট কার্ডের মাধ্যমেই অর্থাৎ এবার স্মার্ট কার্ডের সাহায্যেই গাড়ির রেজিস্ট্রেশন বা ব্লু বুক থেকে ড্রাইভিং লাইসেন্সের সুযোগ আসতে চলেছে এর ফলে কী কী সুবিধাগুলো পাবেন বা কিভাবে হবে এই কাজটি বা এই কার্ডে কী কী থাকবে তার ডিটেলসগুলো এবার জেনে নেব তো গাড়ির রেজিস্ট্রেশন বা ব্লু বুক থেকে ড্রাইভিং লাইসেন্স সবই এবার স্মার্ট কার্ডের চেহারায় ওই সব নথি যারা নতুন নেবেন আপাতত তাদেরই সেই সুযোগ দেয়া হচ্ছে অর্থাৎ আগে যাদের রয়েছে তারা কিন্তু এই সুযোগটা এক্ষুনি পাবেন না শুধুমাত্র যারা নিউ রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ গাড়ির ব্লু বুক বা নিউ ড্রাইভিং লাইসেন্সের জন্য তারাই কিন্তু এই সুযোগটা পাচ্ছেন তবে কলকাতায় অলরেডি কিন্তু এই পিভিসির মাধ্যমে স্মার্ট কার্ড ব্যবস্থা অলরেডি চালু হয়েছে আগামী কয়েক সপ্তাহ পর জেলাগুলিতেও এই পরিষেবা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স প্রতিটি স্মার্ট কার্ডই থাকবে চিপ এবং কিউআর কোড যা থেকে জানা যাবে গাড়ির মালিক ও চালকের ঠিকুজি কুষ্টি এমনটাই জানানো হচ্ছে তবে পরিবহন দপ্তর আরও একটি নতুন ব্যবস্থা চালু করেছে অর্থাৎ বুক ও ড্রাইভিং লাইসেন্স এখন আর মোটর ভেহিকেল অফিসে গিয়ে সংগ্রহ করতে হবে না বাড়িতে বসেই সেসব পেয়ে যাবেন আবেদনকারীরা মোটর ভেহিকেল দপ্তর স্পিড পোস্টে পাঠিয়ে দেবে ওই সব নথি তবে নথিগুলোকে স্মার্ট কার্ডের চেহারা দেওয়ার কারণে ও বাড়িতে পাঠাতে পরিবহন দপ্তর বাড়তি কিছু টাকা নেবে গোটা বিষয়টি রূপায়নের জন্য পরিবহন দপ্তর এজেন্সি নিয়োগ করেছে এছাড়াও পরিবহন দপ্তরে এক কর্তা বলছেন আমাদের লোকভাব রয়েছে সময় মতো ড্রাইভিং লাইসেন্স পেতে ও নতুন গাড়ি রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন সময়ে হয়রানি অভিযোগ ওঠে দালাল চক্র এই ব্যাপারে কিছুটা সক্রিয় নতুন ব্যবস্থার ফলে সেই সব সমস্যা মেটানো যাবে বলে আশা করছি ওই অফিসারের সংযোজন ড্রাইভিং লাইসেন্সের কাগজ নিয়ে অন্য রাজ্যে গেলে অনেক সময় নানা প্রশ্ন ওঠে হয়রানির মুখে পড়তে হয় অনেককেই কিন্তু স্মার্ট কার্ড নিয়ে দেশের যে কোনো রাজ্যে গেলেই সেই সমস্যা কিন্তু আর এবার থেকে হবে না তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এই স্মার্ট কার্ড অর্থাৎ এই যে ব্লুবুক বা যে ড্রাইভিং লাইসেন্স যেটা আপনাকে ভিকেল থেকে অ্যাপ্লিকেশান করার পরে আবার ওই ভিহিকেলে গিয়ে কিন্তু আপনাকে কালেক্ট করতে হতো সেই জিনিসটা এখন বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এর জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে যেহেতু এটা স্মার্ট কার্ডে প্রিন্ট হবে এখানে একটা কিউ আর কোড থাকবে এবং চিপ থাকবে যেমনটা এটিএম কার্ড হয় তো সেই অনুযায়ী কিন্তু এখানে এক্সট্রা কিছু যে চার্জ সেটা কিন্তু যারা এই ব্লুবুক বা ড্রাইভিং লাইসেন্স হোল্ডার রয়েছেন তাদেরকেই বহন করতে হবে এবং স্পিড পোস্টের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে আপনার এই স্মার্ট কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন আপডেট দিয়ে দেব অর্থাৎ এই স্মার্ট কার্ডটি কেমন বা কীভাবে পাবেন আপনারা এই সমস্ত তথ্যগুলি তো বন্ধুরা এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ